বিস্তারিত দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি সিরিজ লাইনটি কানেকশন দিয়েছি। হ্যাঁ, প্রথমে দুইটা সুইচ বসাইছি এবং দুইটা সকেট বসাইছি। যে দেখেন, দুইটা সুইচ এবং দুইটা সকেট আর একটি হোল্ডার, সাথে লাইট আছে, 60 ওয়াটের লাইট আছে। যে কিভাবে কানেকশন দিছি, হলো প্রথমে সমান্তরালভাবে পজিটিভ লাইন একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, এভাবে শর্ট দিয়ে হ্যাঁ কানেকশন করেছে। আর হলো দুইটা সকেট আছে, দুইটা সকেট, এই যে দেখেন নিউট্রাল, এটা হলো নিউট্রাল আর এটা হলো হোল্ডারের এক মাথা, এটা হলো হোল্ডারের আরেক মাথা। এই এই নিউট্রালটা হোল্ডারের এই যে এই মাথায় আসছে, এই যে কালার দেখেন কালার, আর হলো এটা হলো ফেজ, এই ফেজের আরেকটা মাথা এই হোল্ডারে আসছে। তো কিভাবে কাজ করে সিরিজটা, সিরিজটা হলো এইখান থেকে ফেজ দুইটি তারের মাধ্যমে শর্ট কানেকশন করে একত্র করলে এই ফেজটা বাইপাস হয়ে সরাসরি হোল্ডারে চলে আসবে। হোল্ডারে চলে আসলে হোল্ডারে ইলেকট্রিক লাইন সিগন্যাল দেবে এবং কি অন্যান্য লাইন, আমি যখন এই সিরিজ লাইনের মাধ্যমে কোনো কিছু টেস্ট করব তা সিগন্যাল দেবে। তো মূলত কিভাবে এটা কাজ করে, এটা কাজ করে যে বেশিরভাগই কোনো কয়েল চেক করা, যেন ফ্যান, ফ্যানের কয়েল, ক্যাপাসিটার এবং টুকিটাকি, এটা এই সিরিজ লাইন দিয়ে বেশি একটা জিনিস চেক করা যায় না আর কি, কোনো বডি শর্ট বা সাধারণ জিনিসই আর কি চেক করতে হয়। আর জটিলতার জিনিস যেগুলো ইলেকট্রনিক্স পণ্য, এগুলো মাল্টিমিটার দিয়ে চেক করতে হয়। আর ইলেকট্রিক যাই জাতীয় জিনিস, এটা দিয়ে সহজেই চেক করা যায়। আমি দুই একটা জিনিস চেক করে দেখাচ্ছি যে কিভাবে আমি, হ্যাঁ এটা কিভাবে কাজ করে। আমার কাছে একটি ক্যাপাসিটার আছে, যে একটি ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারটা এখন আমি চেক করব। তার জন্য দুইটি কেবল দরকার, এই যে দুইটি কেবল। আমি যেই সকেটটায় সিরিজ লাইন, যেই সকেটটায় সিরিজ লাইন কানেকশন করছি সেই সকেটটাতে আমি দুইটি কেবল এই যে জয়েন করে নিছি। এই যে সকেট দুইটার হলে দুইটি কেবল দিছি এবং যে লাইটটা এখানে, এখন আমি যে লাইনটি সাজিয়ে নিছি, সকেটের ভিতরে দুইটি কেবল দিলাম। টেস্ট করার জন্য দুইটি কেবলের প্রয়োজন হয়। এই যে দুইটি কেবল আমি কিভাবে সংযোগ করলাম, দেখেন এই সকেটটাই আমি শুধু সিরিজের জন্য তৈরি করেছি এবং কিভাবে তৈরি করেছি সেটা তো দেখাইছি। যদি না বুঝতে পারেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, তাহলে ভিডিওটি আবার পুনরায় করে আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। যে প্রাথমিক অবস্থায় টেস্ট করলাম, যে প্রাথমিক অবস্থায় দুইটি তার একত্রে করলেই লাইটটা জ্বলে উঠতেছে, এই যে দেখেন। এবার আমার কাছে একটি ক্যাপাসিটার আছে, এই যে ক্যাপাসিটার, ক্যাপাসিটারটা আমি চেক করব। এই যে দেখেন ক্যাপাসিটারটা চেক করতেছি, যে লাইটটা হালকা জ্বলতেছে এবং শর্টের মাধ্যমে বুঝতে পারবো যে ক্যাপাসিটারটা ঠিক আছে কিনা। পুরোপুরি পূর্ণপূর্ণ চার্জ হয় নাই, যে আবারও চেক করতে হবে। এই যে দেখছেন কি পায়ে রয়েছে, অতএব ক্যাপাসিটারটা ঠিক আছে। যদি পায়ের না হতো তাহলে বুঝতাম যে ক্যাপাসিটারটা ড্যামেজ হয়ে গেছে। এবার আরেকটি চেকের মাধ্যমে বলে দিচ্ছি যে কতটুকু কাজ করতেছে। যে আমার কাছে একটি ফ্যান আছে, এই ফ্যানের, একটি ফ্যানের দুইটি কয়েল হয়ে থাকে, একটি স্টার্টিং কয়েল, একটি রানিং কয়েল। এখন আমি স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল ঠিক আছে কিনা দেখব, যে রানিং কয়েলের ভিতরে কোনো তার কেটে গেছে কিনা বা নষ্ট হয়ে গেছে কিনা, জ্বলে গেছে কিনা, তা আমি বুঝতে পারবো এই সিরিজ লাইনের মাধ্যমে। এই যে দেখছেন আমার এই কয়েলটা ঠিক আছে। এই যে যদি কেটে যাইতো বা ফুরে যাইতো তাহলে আমার লাইটটা জ্বলতো না, যে মাঝে হ্যাঁ ওয়্যারের ভিতরে যদি কেটে যাইতো তাহলে আমার এই একটি লাইন, হ্যাঁ আর একটি লাইন বাইপাস হয়ে আসতো না। আর কয়েলটি না কেটে যাওয়ার কারণেই আমাকে লাইটে লাইট জ্বলতেছে, অতএব আমি বুঝতেছি যে ভিতরে সবগুলো ওয়্যার ঠিক আছে। এভাবেই আমি, হ্যাঁ এভাবেই আমরা সিরিজ লাইন তৈরি করে আমাদের বাসা বাড়িতে যে টুকিটাকি যাই জিনিস, ফ্যান, তারপরে ক্যাপাসিটার, তারপরে এরকম ইলেকট্রিক আরও যাবতীয় টুকিটাকি জিনিস আমরা চেক করে নিতে পারি অল্প খরচেই। তাহলে ভিডিওটি যদি, হ্যাঁ আপনার উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং কি বেল আইকনে ক্লিক করে পরবর্তী ভিডিও সবাই আগে দেখার জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।